আমরা চলে যাব, নতুন প্রজন্ম এসে আমাদের স্থান দখল করবে। বাংলাদেশে আমরা যে বিপ্লব দেখেছি, ছাত্ররা সেখানে অগ্রণী ভূমিকা পালন করছে। হ্যাঁ, এটাও অস্বীকার করা যাবে না, বাংলাদেশে যে রাজনৈতিক সমাজ, যে রাজনীতিবিদ, তারা দীর্ঘ 15 বছর ধরে তাদের প্রাণ জীবনকে বাজি রেখে তারা যে ক্ষেত্র প্রস্তুত করেছিল, সেই এমন একটি পরিবেশ যেটি ছিল বিস্ফোরণমুখ, সেই বিস্ফোরণমুখ পরিবেশে ছাত্র জনতা এসে দেশলাইয়ের কাঠির মতো আগুন জ্বালিয়ে দিয়েছে 5ই অগাস্ট, যার ফলশ্রুতিতে এই স্বৈরাচারী আওয়ামী সরকারকে পালিয়ে যেতে হয়েছে। এবং অনেক বক্তা এখানে বলেছেন যে সত্যের জয় অবশ্যম্ভাবী, মিথ্যা চিরদিন টিকে থাকতে পারে না। হ্যাঁ, আমরা জানি তারা সাময়িকভাবে একটি পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করেছিল, সেখানে হয়তো আপাত দৃষ্টিতে মনে হয়েছিল তারা যেন চিরদিনের জন্য একটি চিরস্থায়ী বন্দোবস্ত কায়েম করে নিয়েছে, কিন্তু অন্যায়ের উপরে ভিত্তি করে কোনোদিন চিরস্থায়ী বন্দোবস্ত কায়েম হতে পারে না। সত্যের জয় অবশ্যম্ভাবী, ন্যায় নীতি এবং সত্য হয়তো বিলম্বে হতে পারে, কিন্তু সেটা ফিরে আসবে এবং মানুষ তাদের যে সংগ্রাম, সেই সংগ্রামে তারা চিরদিন তারা জয়ী হয়েছে, তারা চিরদিন জয়ী হবে। আমি বক্তব্য দীর্ঘ করব না, আজকে নয়াদিগন্তকে অভিনন্দন জানাই তাদের 20 বছর পূর্তি উপলক্ষে, এবং আমি বিশ্বাস করি 20 বছর নয় আমি অন্য একটি আলোচনা সভায় বলেছিলাম, এখানে বলতে চাই যে আমেরিকার যুক্তরাষ্ট্র আজকে যেমন তাদের স্বাধীনতা 250 বছরের দিকে এগিয়ে যাচ্ছে, 20 বছর নয় আমি বিশ্বাস করব বাংলাদেশ যতদিন চিরকালের জন্য যতদিন টিকে থাকবে, আজকে থেকে 200 বছর পরেও যেন কেউ এসে এই নয়া দিগন্ত পত্রিকার বর্ষপূর্তি তারা উদযাপন করে, এই প্রত্যাশা আমি ব্যক্ত করছি। আমরা বিগত 15 বছর সংবাদপত্রের স্বাধীনতার জন্য রাজপথে ছিলাম, সংবাদপত্র কর্মী, প্রকাশক, এডিটোরিয়াল স্টাফ, রিপোর্টার তারাও রাজপথে ছিলেন। আমরা প্রতিবাদ করেছিলাম যে সংবাদপত্রের ত্রুটি চেপে ধরা যাবে না, একটি নির্দিষ্ট বিষয় আমি এখানে আজকে উল্লেখ করতে চাই। আজকে এখানে প্রতিনিধিরা ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের, হয়তো এখন নেই সেটা বড় কথা নয়, তারা এখানে উপস্থিত আছেন কি নেই। আমি এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করব, আমরা যে স্বাধীনতার কথা বলেছি, বাক স্বাধীনতার কথা, আমরা যে বাক স্বাধীনতার কথা বলেছি গণতন্ত্রের জন্য, কোনো ব্যক্তির কারণে নয়, এবং যে বাক স্বাধীনতার কারণে আমরা বলেছিলাম যে বাংলাদেশে বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার একটি আইন করেছিল DSA, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। আমি ছোট্ট একটি প্রশ্ন করতে চাই, আজকে এই সরকারের 2 মাস 20 দিন গত হয়েছে, কেন আজকে পর্যন্ত এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল হয় নাই?